সকালটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন কিছু মুহূর্ত ক্যাপচার করব, তাই তার প্রস্তুতি চলছে। সেগুলো সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি, আর প্রতিটা সকাল যেন নতুনভাবে শুরু হয়। সব একঘেয়েমি কাজ, রোজ একই কাজ করি, কিন্তু তাও যেন কোনো রকম আমরা একঘেয়ে জীবন হয়ে যায় না আমাদের। এই কাজের মধ্যেই আমরা যেন নতুন নতুনভাবে আবার বেঁচে থাকার একটা তাগিদ খুঁজে পাই। দেখো, যে যার মতো কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আমার যে কাজের দিদি, সেও চলে এসছে, আমার হাজব্যান্ড, সে আমাকে সবজি কাটায় সাহায্য করে, সে তো অনেক আগেই জানিয়েছি সে তার কাজ শুরু করে দিয়েছে। আমিও বসে পড়েছি এই সমস্ত নিয়ে। তাহলে চলো দেখো। গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকালটা শুরু হলো 8:15 থেকে, আর এখন আমি সকালে অনেকটা কাজ টাজ করে এসে বসেছি। বসেছি মানে কাজ করার জন্যই বসেছি, আর সেটা জাস্ট বসে বসে একটু কাজ করবো, তাই তখন ভাবলাম যে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর শুরু করে দিই। এখন বসে আমি অ্যাকচুয়ালি আটা মাখবো। ওই যে আমি যে বলি না, আমার যে অনেক আটা মাখতে হয়, তো অল্প আটা মাখলে হয় না, সেই জন্য ওটার জন্য একটা সাফিসিয়েন্ট টাইম সময় লাগে, সেই জন্য সময় নিয়ে আমাকে বসতে হয় ওটা করার জন্য। তাই এখন আমি বসেছি, তাই ভাবলাম যে এই ভিডিওটা শ্যুট করি। আর দেখো গুল্লুর অবস্থা, গুল্লুর খাওয়া দাওয়া সব কমপ্লিট, গুল্লু খেয়ে নিয়েছে, এই যে বসে পড়েছেন এখন। কি করছে একটুখানি বাব্বা বললেই ওনার শুরু হয়ে যায়। বাবা, মা অনেক আদর করছে আমাকে এখন। আমি ছাড় ছাড় হয়েছে 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 অনেক হয়েছে ছাড়। চুল না চুল না, চুলে হাত দিলে আমি রেগে যাই, চুল না ছাড়। চুল পাব এখন আমি একটু ব্যায়াম ট্যাম করি। চলো, অনেক হয়ে গেছে, এবার আমি আমার কাজটা সেরে নিই। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ওনাকে নিয়ে বসে থাকতে হবে, ওনার খাওয়া, ওনার এটা, ওনার সেটা। এই একদম না, বলে দিলাম এখন আটা মাখব, আটাটা লিখে নিই, তারপর আটা মাখাটা আমার কাছে একটা বিশাল ডিউটি। Thank you.
মাখাটা হয়ে গেছে কমপ্লিট, এতক্ষণ লাগলো আদা মাখতে, এটা রাত্রে হবে, সেই জন্য এখন মেখে রাখলাম। মেখে রাখলে আমার খুব সুবিধা হয়, যেন আটা মেখে রুটি বানাতে এনার্জি পাওয়া যায় না, ভীষণ কষ্ট হয়, সেই মেখে রেখে দিলাম সকাল সকাল। আর আজকে আর বেশিক্ষণ আমি এইটাই দেখবো দেখানোর জন্য, যে রোজই বলি আমাকে এত আটা মাখতে হয়, এত আটা মাখতে হয়, তোমাদের রোজ প্রত্যেকটা ভিডিও তো প্রায় ভিডিওতেই বলতে থাকি, তো আজকে সেই দেখালাম যে দেখো কতটা আটা মাখতে হয় আমাকে, এতটা আটা মাখতে হয়, হাঁপিয়ে যাই, হাত ব্যথা করছে না। তো আজকে এই আটা মাখানোর ব্লগটাই থাকলো, তো কারণ এমনি কাজবাজ তো রোজই শেয়ার করি, আটা মাখানো আটা মাখা এইটা শেয়ার হয়নি তোমাদের সাথে। আমার চারিদিকে এখন কাজ শুরু হয়ে গেছে, সেই জন্য হয়তো সাউন্ডের কিছু প্রবলেম হবে, মানে তোমাদের নানা রকম শব্দ আসবে ভেতর থেকে, বাবা এতক্ষণ বসে আছি না পা ব্যথা হচ্ছে, নানা রকম সাউন্ড আসবে, তো একটু অ্যাডজাস্ট করে নিই প্লিজ, কিছু মনে করো না। তো এখন ব্লগটা এখানেই শেষ করবো আমি, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে ওটা প্রেস করে অল করে দিও, তাহলে সমস্ত নতুন নতুন আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ওকে, আজকের জন্য টাটা, খুব আজকের জন্য টাটা, বাই বাই। অ্যান্ড সকাল সকাল যেহেতু গুড মর্নিং বলে দেবো, আবার আর একবার গুড মর্নিং। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আই লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টাটা। Bye.